ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির সদস্য কাকলি আক্তার বাবা মায়ের আদরের ছোট মেয়ে। সে সবার ছোট হলেও বাবা মা ও নিজ এলাকার নাম উজ্জ্বল করেছেন তিনি। ফুটবলের উচ্চতর প্রশিক্ষণ নিতে দেশের বাইরে পর্তুগাল যাওয়ার সুযোগ হয়েছে কাকলির। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের আবুল কাশেম ও বানেসা বেগমের মেয়ে কাকলি। ভ্যান চালক বাবা ও গৃহিণী মায়ের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট সে। স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। ফুটবল খেলা তার নেশায় পরিণত হয়েছে। পড়াশোনার পাশাপাশি রানীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলন করেন। 2021 সালে জাতীয় দল থেকে বাদ পড়লেও অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে আবার ফিরে এসেছেন ফুটবল মাঠে। পরে রানীশংকৈল উপজেলা দলের হয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টে অংশ নেন, জায়গা করে নেন রংপুর বিভাগীয় দলে। বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবলে জাতীয় পর্যায়ে রংপুর বিভাগীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অনেকটাই কাকলির। এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষতার পরিচয় দিয়ে বিদেশে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে কাকলি। অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে 11 জন ফুটবলার পর্তুগালে 3 মাসের ফুটবল প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সেরা 11-র মধ্যে কাকলিও নির্বাচিত হয়েছেন। অভাবে থেকেও পরিশ্রম ও একাগ্রতায় কাকলি অর্জন করেছে এই সাফল্য। তার সাফল্যে হাসি ফুটেছে পরিবারের মুখে। মেয়েটা আমার লেখাপড়াও করে, আর লেখাপড়ারও খুব চাহিদা, খেলারও চাহিদা। যেখানে খেলা হয় সেখানেও যায়, খেলায়, বাসাও খেলায়, ওদের ভাইদের সাথেও খেলায়, বন্ধু বান্ধবের সাথেও খেলায়। এমন তার খেলার আগ্রহ, বাড়িতে নিজে নিজে সে খেলা করে, ঘরের ভিতরে খেলাটেলা করে, ফুটবল নিয়ে খেলা করে। পয়সা গেলে মাঠে যাই, কত মানুষ কত কয় বেটি খেলায়, ছেলে মানুষ এখন খেলেছে মেয়ে মানুষ। ওই কাকুলি রাম্মা, ওইটা তুই বেটিরা কীভাবে বেহাবো? তুই যদি খেলার নাম দিলি তোর কি লজ্জা সরম নাই? এটা কি নাম হিন্দা করবার তাহলে বেটিরা খেলার দিই? তুমি কোচে তোমার যা তেমন সেটা কয়, বেটি যে বল ছাড়া কোনো বুঝেনি। ও বল লাইনে লড়াই করবে, বল লাইনে জয় করবি। আমার খুশি লাগছে আমার মেয়ে যেন পর্তুগাল যায়, ঘুরে আসতে পারে, বিদেশে খেলা যায়, খেলা আসে, যেন বড় বড় খেলা দিতে পারে, দেশে যেন মুখে হাসি ফুরাইতে পারে। সামনে আরও ভালো খেলে দেশের জন্য কিছু করতে চান এই নারী ফুটবলার কাকলি আক্তার। আমার হচ্ছে, আমার বাবা ভ্যান চালায় আর আমার মা হচ্ছে চায়ের দোকান করে, আর আমি হচ্ছে ছোট থেকেই ফুটবল খেলি। যেমন ধরেন এই মাঠে আসছি আমি যে ফুটবল খেলতেছি ছোট থেকেই, আমার মা বাবার অনেক সাপোর্ট পাইছি। যেমন ধরেন আগে যখন আমি মাঠে আসতাম তখন অনেকে অনেক কথা বলতো, পাশের গ্রামের মহিলাগুলো অনেক কথা বলতো যে এরকম এরকম মেয়ে মানুষ কি ফুটবল খেলে, মেয়ে মানুষ তো হাফ প্যান্ট পরেও কখনো ফুটবল খেলতে আমি দেখিনি। বর্তমানে এখন দেখতেছি যেমন বাইরে খেলে, কিন্তু আমাদের এই বাংলাদেশে বা এই বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গায় মেয়েরা কখনো হাফ প্যান্ট পরে ফুটবল খেলে নাই। মহিলাগুলো অনেকে অনেক কথা বলতেছিলো, বলছে অনেকেই, বলার পরে হচ্ছে এখন মানে আমি যে বাইরে যাচ্ছি এখন ওনারা মানে যারা যারা আমাকে এভাবে বলছে তারা তারা দেখতেছে যে না, আমাকে অনেক জায়গায় দেখতেছে দেখাচ্ছে, বা ওনার মেয়েগুলা বা ওনার মেয়েদের জন্য অনেক অনেক আফসোস করতেছে যে না, আমার মেয়েটাকে যদি আমি এভাবে ফুটবল খেলাতে পারতাম তাহলে হয়তো বা আমার মেয়েটা আজকে এমন একটা ভালো জায়গায় যাইতে পারতো। আগামীতে যেমন হচ্ছে আমি ন্যাশনাল টিমে ছিলাম, অনেক দিন ছিলাম, আর হচ্ছে আমার স্বপ্ন যে আমি আবার ওই জায়গায় ফিরে যাব, যে আমি যেন আবার ন্যাশনাল টিমে ভালো একটা কিছু করতে পারি, যাই আমি যেন ন্যাশনাল টিমে যাই, বাইরের দেশে খেলতে পারি, দেশের নাম উজ্জ্বল করতে পারি। 2021 সালের অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা সারা বাংলাদেশে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আপনি জানেন যে সেবার চ্যাম্পিয়ন, গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ জাতীয়ভাবে, সেই বিভাগীয় চ্যাম্পিয়ন দলে ছিল আমাদের এই কাকলি আক্তার। এই কাকলি কাকলি হয়ে ওঠার পিছনের গল্পটা তো অবশ্যই অনেক দীর্ঘ এবং অনেক প্রতিকূল। প্রতিদিন মাঠে আসাটা এক ধরনের চ্যালেঞ্জ, সব বাচ্চারা আসে না, সে আসে, তার ভিতরে অদম্য আকাঙ্ক্ষা ছিল একজন খেলোয়াড় হওয়ার, এই বাসনা থেকে সে কিন্তু প্রতিদিন আসতো। তার বাবা মা অত্যন্ত সাধারণ, একেবারে বিত্তহীন মানুষ, কিন্তু তারাও মানসিকভাবে কিন্তু তাদের উদারতার ঘাটতি ছিল না। তার মেয়েকে এরকম একটা ফুটবল খেলতে পাঠাবে যেটা আমাদের দেশে কিন্তু বেশিরভাগ মানুষই সমর্থন করে না, সেই সমর্থনের অসমর্থনের বিরুদ্ধেও, প্রতিকূলতার বিরুদ্ধেও তার সন্তানকে সে প্রতিদিন পাঠিয়েছে। নিজের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে কাকলি, এমনটি জানালেন রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাজ।